হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই জানাচ্ছি ঈদ মোবারক। যেহেতু সামনে ঈদ, তাই আমি একটি সবার প্রিয় এবং খুবই মজার একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো জর্দা। ডেজার্ট আমরা কম বেশি সবাই খুবই খেতে পছন্দ করি, তাই আমি খুব সহজভাবে এটি তৈরি করেছি। চলুন দেখে নিই আমি কীভাবে এটি বানালাম। অবশ্যই আমার সাথে থাকবেন। জর্দা রান্নার জন্য এখানে আমি 1 কাপ কালো জিরা চাল নিয়েছি। এই চালটিকে আমি 3-4 বার ভালোভাবে ধুয়ে এভাবে 15 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছি। আপনি বাসমতি চালও ইউজ করতে পারবেন। বাসমতি চাল 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখলে ভালো হয়। এরপর অবশ্যই এই চালটিকে ঝরিয়ে নিতে হবে। এখানে আমি 6 কাপ পানি নিয়েছি এবং পানি যখন ফুটতে উঠে শুরু করবে তখন আমি 1 চা চামচ ফুড কালার নিয়েছি, সেটি অরেঞ্জ ফুড কালার। আপনি জাফরান রং ইউজ করতে পারেন। ভালোভাবে এভাবে পানি আর কালারটি মিশিয়ে নিতে হবে এবং আরও বেশি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম হাই হিটে রাখবেন। এখন আমি কিছু কমলার খোসা দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা অনেক ভালো আসে। আপনাদের বাসায় না থাকলে না দিলেও চলবে। এখন আমি পানি এরকম ফুটন্ত অবস্থায় চালগুলো ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রাখবেন এবং এটি ভালোভাবে হালকাভাবে নাড়াতে থাকবেন। চালগুলো আস্তে আস্তে ফুটতে শুরু করবে। আমার চাল ফুটতে 7 থেকে 8 মিনিট টাইম লেগেছে, আপনাদের যে কোনো টাইম লাগতে পারে। যখন দেখবেন 80% চাল সিদ্ধ হয়ে গিয়েছে তখন আপনি চালটিকে নামিয়ে নেবেন। আমার চালগুলো অলরেডি হয়ে গিয়েছে। এখন চুলাটি অফ করে দিয়ে আমি হাত দিয়ে দেখে নিচ্ছি যে চালটি হয়ে গিয়েছে। চুলা থেকে নামানোর পর আমি চালের পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে আমার চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন একটি প্যান নিয়ে আমি এখানে 1/2 কাপ ঘি নিব। আপনারা চাইলে সয়াবিন তেল এবং ঘি একসাথে নিতে পারেন। একটু ফুটতে শুরু করলে আমি এখানে দিয়ে দেব 1টি তেজপাতা। তারপর দিয়েছি দারচিনি, তারপর কিছু এলাচ, তারপর দিয়েছি লবঙ্গ। এরপর এটি ভালোভাবে নাড়তে থাকব। এরপর আমি কিছু বাদাম দিয়ে নিয়েছি, কাজু বাদাম, তারপর দিয়েছি কিশমিশ। এরপর আমি এখানে 1 কাপ চিনি দিব। আপনারা ইচ্ছা করলে চিনি বেশিও দিতে পারেন অথবা কমও দিতে পারেন, কিন্তু 1 কাপ চিনির সাথে 1 কাপ চালটা ভালোভাবে যায়, তাই আমি 1 কাপ চিনি নিয়েছি। আমি এখন 1/2 কাপ পানি দিয়ে নিলাম। আপনারা চাইলে 1/4 কাপ পানিও দিতে পারেন, কিন্তু পানিটা ভালোভাবে খেয়াল করবেন যাতে বেশি না হয়, কারণ বেশি হলে দেখা যাবে চালটা গলে যাচ্ছে। তাই 1/2 কাপ পানি দিলে আর 1 কাপ চিনি দিলে ভালোভাবে মিশ্রণটা ভালো হয়। এখন আমি অপেক্ষা করছি চিনিটি গলে যাওয়ার। চিনি পানি এভাবে ফুটতে ওঠা শুরু করলে আমি এখন চালগুলো দিয়ে দিব। চালগুলো এভাবে হালকা হাতে আস্তে আস্তে নাড়তে থাকবো।
এরপর কমলার খোসাগুলো উঠে রাখছি। এখন আমি আবার কিছু বাদাম এবং কিশমিশ দিয়ে দিচ্ছি। এবং আমি আরও কিছু অ্যাড করব, তা হচ্ছে কমলা। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা দিলে খেতেও অনেক ভালো লাগে, ফ্লেভারটাও ভালো আসে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, অল্প আছে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর দেখছি আমার জর্দা অলরেডি হয়ে গিয়েছে এবং এটি ভালোভাবে ঝরঝরেও হয়েছে। এখন আমি এটি পরিবেশন করে নিব কিছু বেবি সুইট দিয়ে। বেবি সুইটগুলোর রেসিপি আমি নিয়ে আসবো চ্যানেলে, আপনারা অবশ্যই দেখবেন পরবর্তীতে। আমার আজকে রেসিপিটা বানানো শেষ হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। যেহেতু ডেজার্ট মোটামুটি সবাই পছন্দ করে, তাই এটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকে এখানেই শেষ করছি, এরপর অন্য কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।